সরস্বতী যেখানে চৈত্রের দহনে পড়ছে বাংলা তপ্ত বাংলার রাজনীতির পারদকে কয়েকশো ডিগ্রি আজ কোথাও বাড়িয়ে দিয়ে গেলেন বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পঞ্চায়েত ভোটের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে কার্যত লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন, যুদ্ধের কার্যত দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলেন। আর কোনোভাবে কোনো মূল্যে দুর্নীতিকে বরদাস্ত নয়, দুর্নীতির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে গেলেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামনে পঞ্চায়েত ভোট, আর তার আগেই কোথাও সরাসরি লোকসভার ভোটের দামামা বাজিয়ে দিলেন, যদিও সেই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন আজকে অমিত শাহ? কার্যত শুধু বললেন নয়, শুধু বার্তা দিলেন নয়, স্পষ্ট চ্যালেঞ্জ করলেন। স্পষ্ট চ্যালেঞ্জ, যারা দুর্নীতিগ্রস্ত তাদের সকলকে জেলে যেতেই হবে। হাল ফেলে বঙ্গজ রাজনীতির দুর্নীতি যে সব থেকে বড় ইস্যু, সেই হোমওয়ার্ক পুরোপুরি করে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রত্যেক দিনের, প্রত্যেক মুহূর্তের, প্রত্যেক দুর্নীতির আপডেট নিয়ে এসেছিলেন। আর তার সঙ্গে রাজ্যের ল অ্যান্ড অর্ডার অর্থাৎ আইন শৃঙ্খলার অব্যবস্থা আমরা দেখলাম কিছুক্ষণ আগেও। দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে যাতে ভবিষ্যতে আর কোনো কারোর কোনো উৎসবে পাথর না পড়ে সেই ব্যবস্থাও তিনি করবেন। তাই আজ তার কথায় কথায় ফিরে এসছে বারবার, একদিকে আইন শৃঙ্খলা, অন্যদিকে দুর্নীতি। দুর্নীতি ঘুরে ফিরে বারবার এসছে, এমনকি পার্থ অর্পিতাদের ফ্ল্যাটের টাকার পাহাড়ের প্রসঙ্গ উঠে এসেছে অমিত শাহর মুখে। মনে রাখতে হবে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যখন বঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলছেন সমস্ত দুর্নীতিগ্রস্তদের জেলে পাঠানো হবে, কেউ রেয়াত পাবে না, কোনো সেটিং হবে না, তখন সেই বক্তব্যকে হালকাভাবে নেওয়া বোধহয় সম্ভব নয় রাজ্যের শাসক দলের পক্ষেও। শাসক দল হয়তো তা নিচ্ছেও না, রাজ্যে যেভাবে দুর্নীতির প্যান্ডোরা বক্স রোজ খুলছে, নতুন নতুন বক্স খুলছে, যেভাবে চিঠি রহস্য, ডায়েরি রহস্য সামনে আসছে, তাতে আগামী দিনে আরও বড় রাঘববোয়াল জালে ওঠার সম্ভাবনা প্রবল। সেই ইঙ্গিত কি কোথাও দিয়ে গেলেন অমিত শাহ? এবং সেই রাঘববোয়ালকে জালে তোলার ক্ষেত্রে কোনো রকম সমঝোতা, দূর দূর তাক করার কোনো সম্ভাবনা নেই, কোনো সেটিং হবে না, বারবার করে বলেছেন তিনি, যারা দুর্নীতিগ্রস্ত একজনও ছাড় পাবে না। শুরুতেই দেখি দুর্নীতিগ্রস্তদের উদ্দেশ্যে সরাসরি সোজাসুজি কি চ্যালেঞ্জ রাখলেন অমিত শাহ, দেখুন। আপনি যুবাও কো ভাতা দেনে কা বাদা কিয়া থা মমতা দিদি, বঙ্গাল কা যুবা হিসাব মাঙ্গ রাহা হ্যায়, ক্যা হুয়া, আপনে তো জো ভর্তি হোতি থি উসমে ভি ইতনা ঘোটালা কিয়া কি দো ট্রাক ভর কর ইডি কো রুপিয়া লে জানা পড়া, দো ট্রাক ভর কর 21 करोड़ रुपया इनके मंत्रियों के घर से मिलता है। अरे शर्म करो तृणमूल वालों, एक बंगाल की गरीब युवाओं का पैसा है, बंगाल के युवाओं को नौकरी में भ्रष्टाचार करकर अपने बंगले बना रहे हो, और जब मोदी जी जेल में डालते हैं तो कहते हैं अत्याचार हुआ। अरे के घर से 21 करोड़ रुपया कैश मिले, उनको जेल में डालना चाहिए या नहीं डालना चाहिए? जोर से बोलो, डालना चाहिए या नहीं डालना चाहिए? अरे ममता जी, आप और आपका भतीजा जो करना है कर लीजिए, भ्रष्टाचार के खिलाफ ये लड़ाई नहीं रुकने वाली है, हम भ्रष्टाचार को समाप्त कर रहे हैं। করা বক্তব্য, করা চ্যালেঞ্জ, তার সঙ্গে যাকে বলি হিন্দিতে চেতাওনী, অর্থাৎ আগে থেকে কোথাও ওয়ার্নিং দিয়ে রাখা যে আর পার পাওয়ার কোনো জায়গা নেই, এবার অন্তত বুঝে যাও যে বিচার হবেই, শুধুমাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা, কিছু সময়ের অপেক্ষা। পঞ্চায়েত আর লোকসভা ভোটের আগে প্রচারের প্রথম ডেস্টিনেশন কোথায়? না বীরভূম। বীরভূমকে প্রথম প্রচার মঞ্চ হিসেবে বেছে নেওয়ার পিছনেও কি রাজনৈতিক সমীকরণ কাজ করছে? অনেকেই সেটা মনে করছেন। প্রথমত বীরভূম অনুব্রত মণ্ডলের জেলা, শাসকের চোখে যিনি বাঘ, আপাতত ঠিকানা তিহার। তাই এবারের পঞ্চায়েত ভোট কার্যত কেষ্টহীন হতে চলেছে। আমরা জানি কেষ্ট মণ্ডল, অনুব্রত মণ্ডল বারবার আবেদন করেছেন যাতে তাকে ফিরিয়ে আনা হয় আসানসোলে, যাতে কোথাও জেলায় থেকে
জেলে থেকে জেলার রাশ হাতে টানতে পারে, হাতে রাখতে পারে কেষ্টমণ্ডল, কিন্তু সে ঘুরে বালি। শেষ পর্যন্ত কোনোভাবেই আসানসোলে থাকা হয়নি অনুব্রত মণ্ডলে, এখন ঠিকানা হয়ে গিয়েছে তিহার। ভোট কার্যত কেষ্টহীন হতে চলেছে, কেষ্টহীন বীরভূমের পঞ্চায়েত ভোট শাসক বিরোধী দুপক্ষের কাছে এখন প্রেস্টিজ ফাইট। গুরুত্ব এতটাই যে আজ খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখেও শোনা গেল অনুব্রতর প্রসঙ্গ। অবশ্য সোজাসুজি সরাসরি কেষ্টর নাম নেননি অমিত শাহ। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে শাহের প্রশ্ন যে একজন জেলে থেকে কিভাবে এখনো তৃণমূলের জেলা সভাপতি পদে রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, জেলে থাকলেও বীরভূমের তৃণমূল জেলা সভাপতি পদে এখনো জলজল করছেন স্বমহিমায় অনুব্রত ওরফে কেষ্টমণ্ডল। আর থাকবে নাই বা কেন, শাসকের চোখে বাঘ বলে কথা, তাই নাম না করে খোঁচা দিলেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীও। বীরভূমে দাঁড়িয়ে কি ভাষায় কড়া বার্তা দিয়ে রাখলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, চোখ রাখবো। জিনকো জিনকো ভারত সরকার নে গৌ তস্করি মে জেল মে ডালা, এসে নেতাও কো আজ কি জেলা কা অধ্যক্ষ বানায়ে রাখা। বীরভূম ওয়ালো বাতাও, বঙ্গাল মে সে সন্ত্রাস মুক্তি চাহতে হো ইয়া নেই চাহতে হো, জোর সে বলো চাহতে হো ইয়া নেই চাহতে হো, বম ধমাকা বন্ধ করনা চাহতে হো ইয়া নেই চাহতে হো, এক গৌ তস্করি বন্ধ করনা চাহতে হো ইয়া নেই চাহতে হো, এক ঘুসপেট বন্ধ করনা চাহতে হো ইয়া নেই চাহতে হো, ভ্রষ্টাচার বন্ধ করনা হে ইয়া নেই হে, এক ভাই ভতিজাবাদ বন্ধ করনা হে ইয়া নেই করনা হে, মুঝে বতাও মমতা দিদি কর সকতি হ্যায়, জোর সে বোলো কর সকতি হ্যায়, হাত উপর করো কর কর বোলো কর সকতি হ্যায়, কেবল আর কেবল মোদি জি কর সকতে হ্যায়। যে দুর্নীতি চলছে সেই দুর্নীতি বর্তমানে রাজ্যের নির্বাচিত শাসক দল বন্ধ করতে পারবে না, সেটা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সোজাসুজি স্টেজের ওপর থেকে বলে দিলেন। এই দুর্নীতির অভিযোগে কালি লেগেছে অভিষেক ব্যানার্জির গায়েও, তাই এদিন অমিত শাহ রাজনৈতিক আক্রমণের হেডলিস্ট থেকে বাদ গেলেন না অভিষেক ব্যানার্জিও। নাম না করে ভাইপো সম্বোধনে অভিষেককে বিঁধলেন অমিত শাহ। ভাইপো মুখ্যমন্ত্রী হবেন না, মুখ্যমন্ত্রীর এই স্বপ্ন পূরণ হবে না, সরাসরি চ্যালেঞ্জ অমিত শাহর। এবং অমিত শাহ তার সঙ্গে বক্তব্য যে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন বিজেপি থেকে, কি বললেন অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করে অমিত শাহ, শোনাবো। दीदी ये बंगाल की गरीब जनता के लिए काम नहीं करती, उनका लक्ष्य बंगाल की जनता का कल्याण नहीं है, उनका एकमात्र लक्ष्य अपने भतीजे को मुख्यमंत्री बनाना है। बंगाल के गरीब की इनको चिंता नहीं है, मोदी जी जो योजनाएं भेज रहे हैं योजनाओं को नीचे पहुंचाने नहीं देती। मैं आप लोगों के सामने गारंटी देकर जाता हूं, भारतीय जनता पार्टी ममता दीदी के ये हिटलर जैसे शासन को नहीं चलने देगी। ममता दीदी आप भले स्वप्न देख रही हो, आपके बाद आपका भतीजा मुख्यमंत्री बने, मैं बीरभूम में बताकर जाता हूं अगला मुख्यमंत्री भारतीय जनता पार्टी का बनने जा रहा है। केंद्र स्वराष्ट्र मंत्री অন্যদিকে দুর্নীতির জেরে যোগ্য চাকরি প্রার্থীরা যেভাবে বঞ্চিত হয়েছেন, সরকারি কর্মচারীরা বঞ্চিত হয়েছেন, প্রাপ্য ডিএ হকের ডিএ পাননি তারা, রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, সেই বঞ্চনার কথাও বলেন নিশা। একই সঙ্গে তৃণমূলের অন্দরে যে পরিবারতন্ত্রের অভিযোগ, অর্থাৎ শুধুমাত্র ভাইপো হওয়ার সুবাদে দলে অভিষেক ব্যানার্জির দাপটকে কোথাও নিশানা করলেন অমিত শাহ। তাই দুর্নীতি বঞ্চনা পরিবারতন্ত্র এই তিন বান এখন শাহর কাছে মূল অস্ত্র। শাহকে পাল্টা জবাব দিয়েছে যদিও তৃণমূল, ঘাসফুল শিবিরের কি জবাব শুনব। আমরা যখন বলেছিলাম যে আপনার দলে এরকম করাপ্টেড লোক আছে,
যেটা সর্বসম্মুখে প্রতিষ্ঠিত, কিন্তু আপনারাই আজকে শিউরির সভায় সেই সমস্ত কোরাপ্টেড নেতাদের বসিয়ে মঞ্চকে আলোকিত করলেন। বাংলার মানুষ কিন্তু এটা দেখবে, বাংলার প্রাপ্য বকেয়া টাকা বাংলা কবে পাবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আজকে এলেন, বক্তৃতা দিলেন, কিন্তু আমরা বিনীতভাবে আপনার কাছে যে প্রশ্নগুলো রেখেছিলাম গতকাল থেকে, আপনি তার একটি প্রশ্নেরও জবাব দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে যে জায়গায় নিয়ে গেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তিনি ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে আজকে উজ্জ্বল নক্ষত্র। পরিবারতন্ত্র অনেকে আছে, আজকে সুনীল গাভাস্কারের ছেলেও ক্রিকেটার, কিন্তু সে কি সুনীল গাভাস্কারের মতো নাম করতে পেরেছে? নিজস্ব কিছু ক্যালিবার থাকা দরকার। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজস্ব সেই যোগ্যতা আছে, হয়তো পারিবারিক ব্যাকগ্রাউন্ড একটা থাকতে পারে, সেটা তার অপরাধ নয়, কিন্তু আজকে তিনি যে জায়গায় গেছেন সেটা তিনি নিজস্ব ক্যারিশমা, নিজস্ব যোগ্যতা, নিজস্ব ক্রেডিবিলিটির মধ্যে দিয়ে গেছেন। আগামী দিনে তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি হবেন ভারতবর্ষের রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে সফরে এসে এদিন লোকসভা ভোটের দামামা বাজিয়ে গিয়েছেন অমিত শাহ। গ্রাম বাংলার ভোটের আগে লোকসভা ভোটের টার্গেট বেঁধে দিয়েছেন কোথাও। বাংলার মোট 42টি আসনের মধ্যে 35টি আসন বিজেপি পেলে অনেক সমস্যার সমাধান হবে বাংলায়, বার্তা কেন্দ্রীয় মন্ত্রী শুনবার পর। 24 মে 35 সিট দিজিয়ে, মে বাতাতা হু 25 কি জরুরত নাই পড়েগি, 25 কে পেলে হি মমতা দিদি কি সরকার কডল ভোর হো জায়ে। আর মিত্র, এক বার বঙ্গাল মে কমল খিলাইয়ে, না বম ধমাকে হোঙ্গে, না রামনবমী পর হমলে হোঙ্গে, না অত্যাচার হোগা, না ঘুসপেট হোগি, না গৌ কী তস্করী হো। বঙ্গাল কে অন্দর জিস প্রকার কা ভ্রষ্টাচার চল রহা হে, ও ভ্রষ্টাচার মিটানে কা একমাত্র রাস্তা ভারতীয় জনতা পার্টি। প্রশ্ন এই জায়গা থেকে যে তাহলে যদি সত্যি সত্যি যে দুর্নীতি হয়েছে, যে পরিমাণ দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির সঙ্গে আরো বড় রাঘব বোয়ালের নাম জড়ায় এবং শেষ পর্যন্ত তারও ঠিকানা হয়ে দাঁড়ায় ওই তিহার, তাহলে সামনের পঞ্চায়েত হোক বা তার পরের বছর লোকসভা নির্বাচন হোক, সত্যি সত্যি কনফিডেন্স রাখতে পারবে তো তৃণমূল কংগ্রেস, নাকি আবারও সেই দরাজ লুটতরাজের রাস্তায় নামবে? এই প্রশ্নগুলো নিয়ে শুরু করবো আজকের সুযোগ সুদী স্বর্ণালী, একটা ছোট্ট প্রতিবেদন নিয়ে ফিরে আসছি আজকের বিতর্কের সঙ্গে থাকুন। आप और आपका भतीजा जो करना है कर लीजिए, भ्रष्टाचार के खिलाफ ये लड़ाई नहीं रुकने वाली। राज्य जुड़े बेलागाम दुर्नीति, নিয়োগ থেকে গরু পাচার, শাসক দলের নেতা মন্ত্রীদের জায়গা হয়েছে শুড়ি ঘরে, কালো টাকার পাহাড় দেখেছে গোটা বাংলা। পঞ্চায়েত ভোটের মুখে শাহের নিশানায় সেই দুর্নীতি ইস্যু। আপনি তো জো ভর্তি হতি থি উসমে ভি ইতনা ঘোটালা কিয়া কি দো ট্রাক ভর কর ইডি কো রুপিয়া লে জানা পড়া, 21 করোড় রুপিয়া ইনকে মন্ত্রিও কে ঘর সে মিলতা হে। আরে শরম করো, শরম করো তৃণমূল ওয়ালো, এক বঙ্গাল কি গরীব যুবাও কা পয়সা। রাস্তায় পড়ে বঞ্চিত যোগ্যরা, ডিএর টানা আন্দোলন চলছে সরকারি কর্মীদের, কেন চোখ বুঝে রাজ্যের প্রশাসনিক প্রধান দিদি, বঙ্গাল কি গরিব জনতা কে লিয়ে কাম নাহি করতি, উনকা একমাত্র লক্ষ্য আপনে ভতিজে কো মুখ্যমন্ত্রী বানানা হে। তিহারে কেষ্টর শিরে সংক্রান্তি, চৈত্র সংক্রান্তিতে কেষ্টহীন বীরভূমে দাঁড়িয়ে অনুব্রত নাম না করে কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। গৌ তস্করী করনে ওয়ালে আপি কে ইহাঁ কে নেতা কো জেল কে সলাকো কে পিছে জানা পড়া, জিনকো ভারত সরকার নে গৌ তস্করী মে জেল মে ডালা, এসে নেতাও কো আজ ভি
शिला का अध्यक्ष बनाए रखा। सागर दिखे हाथ छाड़ा दुआरे पंचायत बीरभूमे घाटी मजबूत रखाओ शासक चैलेंज কিন্তু এসবকে ছাপিয়ে গিয়েছে দুর্নীতিগ্রস্তদের জেলে ভরার হুঁশিয়ারি। পঞ্চায়েত ভোট ও সামনে লোকসভা ভোটের প্রেক্ষাপটে উঠে আসছে একের পর এক প্রশ্ন। দুর্নীতিগ্রস্তদের জেলে ভরার হুঁশিয়ারি শাসকের গাপুনি। দুর্নীতির তদন্তের গতি এবার আরও বাড়বে, ধরা পড়বে মাথা। দুর্নীতিকে ইস্যু করে ঘুঁটি বিজেপির, প্রভাব পড়বে ভোটে। তৃণমূলের পরিবারতন্ত্রকেও নিশানা, কাজে দেবে পদ্মের। বীরভূমে শাহের প্রথম প্রচার, কেষ্ট গড় মানে প্রেস্টিজ ফাইট। আজ এই প্রশ্নগুলি সোজাসুজি করবে স্বর্ণালী। রিপাবলিক বাংলা।